কিভাবে মেকআপ করতে হয় এখন তো আমরা সকলেই কম বেশি জানি, তবে এমন কমেন্ট আমার কাছে এখনো অনেকের আসে যে দিদি মেকআপ করছে কিন্তু দেখতে একটু ভালো লাগছে না, মেকআপ আমার ফেটে যাচ্ছে, উঠে যাচ্ছে। তবে এবারে কিন্তু এখন সময় এসেছে এমন একটা মেকআপ করে নেওয়ার যেই মেকআপ তোমার ফাটবে না, উঠবে না, গ্লো করবে এবং থাকবে লং লাস্টিং, আর লোকেও দেখে তোমাকে বলবে ইউ লুক ভেরি বিউটিফুল। চলো তবে এবারে শিখে নাও কিভাবে পরপর প্রোডাক্ট ব্যবহার করে নতুনরা তোমরা মেকআপ করবে। হ্যালো বন্ধুরা, আমি অন্তরা, আর তোমরা এই মুহূর্তে দেখছো তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল সাজঘর, যেখানে প্রত্যেক সপ্তাহে আমি এখানে শেয়ার করতে থাকি ভ্যারাইটিস বিউটি টিপস অ্যান্ড তোমাদের জন্য অনেক অনেক মেকআপ ভিডিওস, যেগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সাজঘরকে। আজ আমি ইউজ করছি পনসের এই লাইট ময়শ্চারাইজারটা, যাদের স্কিন টাইপ অয়েলি তাদের জন্য এটা বেস্ট ময়শ্চারাইজার, আর এটা কিন্তু এক্সেস যারা ঘামো তাদের জন্য খুব ভালো একটা ক্রিম। তোমরা যে কোনো ব্র্যান্ডের লাইট ময়শ্চারাইজার ইউজ করতে পারো। মেকআপকে ভালো করে সেট করবার জন্য আমাদের দরকার হয় সবসময় একটা ভালো ব্র্যান্ডের প্রাইমার। চাইলে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতেই পারো, কিন্তু তাতে কিন্তু মেকআপ মোটামুটি তোমাদের 3-4 ঘন্টা মতো যাবে, কিন্তু একটা লং লাস্টিং এফেক্টের জন্য খুব দরকার প্রাইমার ইউজ করার। এটা কিন্তু আমাদের স্কিনকেও ভালো রাখে, আর এই প্রাইমারটা হচ্ছে অল স্কিন টাইপের জন্য একটা বেস্ট প্রাইমার। আজ আমি ইউজ করছি মেবেলিন সুপার স্টে 24 আওয়ারের এই ফাউন্ডেশনটা। এটা কিন্তু মুখের মধ্যে অনেকক্ষণের জন্য স্টে করে যায়, তো যারা একটা লং লাস্টিং মেকআপ করতে চাইছো তারা কিন্তু এই ফাউন্ডেশনটা অবশ্যই ইউজ করো। মুখের মধ্যে তুমি যেই ফাউন্ডেশনই ইউজ করো না কেন, সেটাকে যদি ভালোভাবে সেট করতে পারো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার মেকআপটা হবে লং লাস্টিং, মেকআপ উঠবে না, মেকআপ ফাটবে না। তাই জন্য দেখো আমি ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে ফাউন্ডেশনটাকে ফুল ফেসের মধ্যে ড্যাপ ড্যাপ করে প্রেস করে বসিয়ে দিচ্ছি। ইউজ করছি আমি NYX-এর কনসিলার, আর যেই যেই জায়গাগুলোতে আমার কনসিলিংয়ের দরকার আমি কিন্তু পার্টিকুলারলি সেই জায়গাগুলোতে কনসিলার দিচ্ছি। আমি ফুল ফেসের মধ্যে একেবারেই স্প্রেড করে নেবো না, তাতে আমার ফুল ফেসটা হোয়াইট হোয়াইট হয়ে যাবে। আর বিউটি স্পঞ্জ দিয়ে আমি পার্টিকুলারলি সেই জায়গাটাতেই কনসিলারটাকে ব্লেন্ড করছি, একেবারে আমি ফুল ফেসের মধ্যে দিচ্ছি না, এটাতে আমার মেকআপটা কিন্তু অনেক বেশি ফ্ললেস হবে। এখন ইউজ করছি একটা কম্প্যাক্ট, আর নিয়ে নিয়েছি সাথে বিউটি স্পঞ্জ, যেটা দিয়ে আমি শুধুমাত্র যে জায়গাগুলোতে কনসিলিং করেছি সেই জায়গাগুলোতে কম্প্যাক্টটা লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু ফুল ফেসের মধ্যে একেবারেই কম্প্যাক্ট পাউডারটা দিব না। ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের সুগারের এই কন্ট্রোল পাউডারটা আমি নিয়ে নিয়েছি একটা পাউডার ব্রাশের সাহায্যে, আর সেটা দিয়ে আমি আমার ফেসের যেই জায়গাগুলোতে কন্ট্রোলিংয়ের দরকার সেই জায়গাগুলোতে একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। সেম ব্রাশকে আমি আবারও ইউজ করবো, তাই জন্য ভালোভাবে ঝেড়ে নিয়ে টিস্যু পেপারে ঘষে আমি যে জায়গাগুলোতে কম্প্যাক্ট লাগিয়েছি সেই জায়গাগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। আমি এখানে খুব অল্প পরিমাণে ইউজ করে নিচ্ছি, আমার কাছে রয়েছে মাই গ্ল্যামের ব্লাশন, সেটা তোমাদের কাছে যা ব্লাশন আছে তোমরা সেটা ইউজ করো, কিংবা লিপস্টিকও ইউজ করতে পারো। অল্প পরিমাণে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা, জাস্ট আমি আমার আইব্রোটাকে ফিল করে নেবো, একেবারে বেশি পরিমাণে প্রেস করে দেবো না। আজ আমি ইউজ করছি ইউ ক্যান বির স্পটলাইটের এই প্যালেটটা, এর মধ্যে সব রকমের কালার আছে। এখান থেকে আমি লাইট অরেঞ্জ কালার নিয়ে আমি আমার আইলিডের ঠিক ওপরের অংশটাতে হালকা হালকা করে দিয়ে নিচ্ছি, একেবারে আমি কোনো ডিপ হাইফাই আই মেকআপ আজকে করছি না। ঠিক এরপরে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার আইলিডটাকে ভালো করে ফিল করে নিচ্ছি, আর সেম কালার আমি কিন্তু চোখের তলাতেও দিয়ে নেব। এরপর আমি ইউজ করছি একটা গোল্ডেন শিমারি কালার, এটা দিয়ে আমি আমার আইলিডটা পুরোটা ফিল করে নেব, তাতে দেখতে আমার চোখটা অনেক বেশি চকচকে লাগবে। সুইস বিউটির আইলাইনার ইউজ করছি, এটা দিয়ে আমার লাইনারটাকে একটু মোটা করে টেনে নিয়ে বাইরের দিকে একটা উইং করে দেবো। যারা ঠিকঠাক করে আইলাইনার পড়তে পারো না, আমি উপর দিকে একটা ভিডিওর লিঙ্ক তুলে দিচ্ছি, তারা সেই ভিডিওর লিঙ্কে গিয়ে টাচ করে এক্ষুনি ভিডিওটা দেখে নাও, কিংবা আমি এই ভিডিও শেষের দিকেও কিন্তু লিঙ্ক তুলে দেবো। খুব ভালোভাবে কি চোখের মধ্যে কাজল পড়তে চাও, তাহলে আমি ভিডিওর শেষে সেই ভিডিওর লিঙ্ক তুলে দিচ্ছি, যেটা দেখে তোমরা খুব পারফেক্ট ওয়েতে কাজল পড়তে শিখে যাবে। একটা লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটাকে ভালো করে লাইন করে নিচ্ছি, এটার ফলে লিকুইড লিপস্টিক আমার একেবারে এদিক ওদিক লিপসের বাইরে বেরিয়ে যাবে না। আর এরপরে আমি ইউজ করে নিচ্ছি মেবলিন সুপারস্টের এই লিকুইড লিপস্টিকটা। লিকুইড লিপস্টিকের জন্য লিপ লাইনার ইউজ করাটা খুব দরকার। মেবেলিন মাস্টার ক্রোম, আর এই শেড নাম্বার আমার রয়েছে মল্টেন গোল্ড, যারা খুব ফেয়ার তারা এই শেডটা ইউজ করতে পারো। আমি ফ্যান ব্রাশের সাহায্যে আজকে হাইলাইটারটা লাগাচ্ছি।
ইউজ করছি NYX এর ম্যাট ফিনিশের এই সেটিং স্প্রেটা। এটাকে আমি ড্রাই বিউটি স্পঞ্জের মধ্যে জাস্ট কয়েকটা স্প্রে দিয়ে নিয়ে আমার ফুল ফেসের মধ্যে চেপে চেপে দিচ্ছি। এটাতে আমার মেকআপটা একেবারেই লং লাস্টিং হবে আর খুব বেশি পরিমাণে সেটিং স্প্রে ইউজও আমাকে করতে হবে না। আমার মেকআপ লুক কমপ্লিট হয়েছে, দেখো আমার মেকআপটা কতখানি ফ্ললেস হয়েছে। তো আজকের যে আমি টিপসগুলো তোমাদের একটা একটা করে দিলাম, প্রতিটা টিপস ফলো করে এরকমই একটা তোমরা মেকআপ লুক বাড়িতে বসে ক্রিয়েট করতে পারবে। ঠিক এভাবেই পরপর প্রোডাক্ট ব্যবহার করে নাও এরকমই একটা গ্ল্যামারিয়াস মেকআপ। কি করবে তো, কে কে এভাবেই ঠিক মেকআপ করবে সেটাও আমাকে কমেন্ট করে এসে জানাও। আর তোমাদের জন্য থাকছে নেক্সটে সাজঘরে অনেক জানার অনেক শেখার ভিডিও, তো সেগুলো দেখতে হলে অবশ্যই দেখতে থাকতে হবে সাজঘর। তো প্রত্যেকে ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। তাহলে ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, তাড়াতাড়ি দেখা হচ্ছে। লাভ ইউ অল, টাটা।